সরকার সাম্রাজ্যবাদ ও মার্কিনীদের কাছে বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ হস্তান্তরের মাধ্যমে দেশকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনেত সাকি এ সময়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে দেশের মানুষকে সাথে নিয়ে তাপ প্রতিহত করার আহ্বান জানান শুধু রাজধানীতেই নয় জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দিতে হবে বলে জানান তিনি গণসংহতি আন্দোলনের নেতারা মানববন্ধন শেষে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণবিক্ষোভ করেন